নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ মন্ডল, অ্যাজ এ ব্রোঞ্জ ডিরেক্টর টিম পসিবিলিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমি ফিরে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে আমি কি আলোচনা করব সেটা অবশ্যই আপনারা এই ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের দিকে একটাই অনুরোধ করব যে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ আমি অভিজিৎ মন্ডল এই চ্যানেলে আপনাদের জন্য ভেস্টি সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি এই চ্যানেলে আপলোড করতে থাকি, এবং ওই বেল আইকনটি দাবানোর মধ্যে দিয়ে আপনারা এই চ্যানেলে আসা ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যাবেন। তো চলুন ভিডিও আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা প্রত্যেকেই জেনে গিয়েছি কি ভেস্টিং মার্কেটিং প্রাইভেট লিমিটেড জানুয়ারি স্পেশাল রিপার্চেস স্কিম এবং ইউথ স্পেশাল রিপার্চেস স্কিম বলে দুটো স্কিম অলরেডি ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছে, এবং যেই স্কিমের ভ্যালিডিটি 21 তারিখ, মানে আজ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত এই স্কিমের ভ্যালিডিটি। তো ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই জেনে গেছি, কিন্তু এই জানার মধ্য থেকে অনেক ফ্রেন্ডসরা রয়েছেন যাদের কাছে এই বিষয়টা সম্পর্কে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, এবং এই ভিডিওটি তাদের জন্য যাদের কাছে ভিডিওটা এই বিষয়টা সম্পর্কে এখনো ক্লিয়ার নয়, এবং এই ভিডিওটা সম্পর্কে বা এই স্কিম সম্বন্ধে পুরো ধারণা পাওয়ার জন্য ভিডিওটিকে আপনাদের কাছে আমি অনুরোধ করব কি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখুন, যার কারণে আপনারা এই ভিডিও সম্বন্ধীয় বা এই স্কিম সম্বন্ধে টোটাল তথ্য আপনাদের এই ভিডিওটির মধ্য দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, ভেস্টিজের দেওয়া জানুয়ারি স্পেশাল রিপার্চেস স্কিমটা কি জেনে নেওয়া যাক। তো প্রথম স্কিম যেটি রয়েছে জানুয়ারি স্পেশাল রিপার্চেস স্কিমের মধ্যে, যেখানে বলা হয়েছে যে বাই প্রোডাক্ট রোথ 1800 অ্যান্ড অ্যাভব ইনক্লুডিং ভেস্টিজ কারিকুলাম প্লাস অর বাই এনি প্রোডাক্ট রোথ 3000 অ্যান্ড অ্যাভব গেট এ চান্স টু বি এ পার্ট অফ লাকি ড্র টি হেল্ড অ্যাট ভেস্টিজ হেড অফিস অন 28 জানুয়ারি 2019, 5th লাকি উইনার্স টু উইন এ ট্রিপ টু থাইল্যান্ড। ওয়াও! তো ফ্রেন্ডস, এইটা আমাদের প্রত্যেকের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, প্রত্যেক ভেস্টিজিয়ানের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। কি মানে ভেস্টিজ বলেছে যে যদি আমরা 1800 টাকার কেনাকাটা করি এবং সেই 1800 অ্যামাউন্টের মধ্যে জড়িয়ে আমরা যদি আমরা ভেস্টিজ কারিকুলা প্লাসটা এন্টার করি, ওটাকে যদি নিয়ে আমি কেনাকাটা করি, আর আমাদের যদি ডিপি প্রাইস 1800 টাকা হয়, এবং যদি তার সাথে সাথে যদি ওটা না করে আমরা যদি আমাদের কেনাকাটা যদি 3000 টাকার কেনাকাটা থাকে, সেটা এনি প্রোডাক্টের উপর যদি আমাদের কেনাকাটা 3000 টাকা হয়, তাহলে কিন্তু আমরা এই গোল্ডেন অপরচুনিটির মধ্যে অংশগ্রহণ করতে পারবো, যেখান থেকে আমাদের মধ্যে থেকে 15 জন লাকি উইনারকে বেয়া হবে থাইল্যান্ড ট্রিপের জন্য। এবং চলুন বন্ধুরা, এরপরে জেনে নিই এই সংক্রান্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান। এখানে ফ্রেন্ডস প্রথমেই বলা আছে স্কিম ইজ অল ভ্যালিড অন মিস্টার অফ মিলান প্রোডাক্টস। মিনস ফ্রেন্ডস, এখানে আপনি যে স্কিমটা যে নেবেন, এখানে আপনি মিস্টার অফ মিলান প্রোডাক্টের কেনাকাটার সাথে সাথেও কিন্তু আপনি এই ভলিউমটা বা এই অফারটা ইনক্লুডেড করতে পারেন। এরপরে যেখানে আরও যেটা ফার্স্ট টার্মস কন্ডিশনে আছে, দ্য স্কিম ইজ ভ্যালিড ফর 21st to 27 জানুয়ারি 2019, মিনস যে জানুয়ারি মাসের 21st থেকে 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে এই স্কিমটির ভ্যালিডিটি আছে, তার মধ্যে কিন্তু আপনাকে এবং আমাকে এই কেনাকাটা করে নিতে লাগবে। তারপরে সেকেন্ড যেটা বলা হয়েছে, দিস স্কিম ক্যানট বি ক্লাবড উইথ এনি আদার স্কিম, মিনস এই স্কিমটা অন্যান্য স্কিমের সঙ্গে সংযুক্ত হবে না। দিস স্কিম ইজ ভ্যালিড অন মিস্টার অফ মিলান অ্যান্ড এগ্রি প্রোডাক্ট, মিনস এখানে মিস্টার অফ মিলান তো এখানে বলেই দিয়েছে, এর সাথে সাথে আপনি এগ্রি প্রোডাক্ট কেনাকাটার মধ্যে দিয়েও কিন্তু এই স্কিমে অংশগ্রহণ করতে পারেন। এবং চতুর্থ নম্বরে বলেছে, টু অ্যাভেলেবল স্কিন উইথ এ পারচেস অফ 1800, ইটস কম্পালসারি টু হ্যাভ ওয়ান ভেস্টিজ কারিকুলাম প্লাস সরি কারিকুলাম নেই কারকিউমেন প্লাস ইন এ সিঙ্গেল ইনভয়েস, মিনস অবশ্যই আপনি যদি 1800 টাকা কেনাকাটা করেন, আপনাকে কিন্তু কারকিউমিন প্লাসটা নিতেই লাগবে, তবেই কিন্তু আপনি এই স্কিমের ভ্যালিডিটি পাবেন বা এই স্কিমটা আপনার অ্যাকাউন্টে ভ্যালিড হবে। ডিস্ট্রিবিউটার হু অ্যাভেল জানুয়ারি স্পেশাল রিপার্চেস স্কিম ক্যান নট অ্যাভেল ইউথ স্পেশাল স্কিম, মিনস ফ্রেন্ডস এরপরে আরেকটি যেটা দ্বিতীয় নম্বর যে স্কিম ভেস্টিজ জানুয়ারি স্পেশালে দিয়েছে, তো সেটার সঙ্গে কিন্তু এই স্কিমটা কিন্তু ক্লাবড হবে না, সেটি আলাদা হবে, এটি আলাদা হবে, এবং সেই বিষয়ে যেটা আপনাদের ধারণা আছে সেটা আমি নেক্সট স্লাইডে আপনাদের দিকে বলছি। এবং লাস্ট যেটা এখানে বলা হয়েছে, 50 লাকি ড্র উইনার্স ফর জানুয়ারি স্পেশাল রিপার্চেস স্কিম অ্যান্ড 50 লাকি ড্র উইনার্স ফর ইউথ স্পেশাল স্কিম উইল বি অ্যানাউন্স সেপারেটলি, মিনস ফ্রেন্ডস এখানে বলা হয়েছে যে যারা এখানে 50 লাকি উইনার্স এই স্কিমের জন্য, মানে জানুয়ারি স্পেশাল রিপার্চেস স্কিমের জন্য যে 15 জন লাকি উইনার, এনাদের দিকে আলাদাভাবে অ্যানাউন্স করা হবে, এনাদের আলাদা লিস্ট বের করা হবে। এবং আরেকটি যেটা স্কিম রয়েছে ইউথ স্পেশাল স্কিম, সেটা আমি এক্ষুনি আপনাদের দিকে এক্সপ্লেন করছি নেক্সট স্লাইডে, তো সেখানে কিন্তু সেটাকেও আলাদাভাবে এক্সপ্লেন করা হবে। তো চলুন বন্ধুরা চলে যাই জানুয়ারি স্পেশাল রিপার্চেস স্কিমের দ্বিতীয় যেটা স্কিম রয়েছে। তো ফ্রেন্ডস দ্বিতীয় স্কিমে যেটা বলেছে, ভেস্টিজ সেলিব্রেট
ওয়ার্ল্ড ইউথ উইক। তো এটা আজকে আমার এবং আপনাদের যতজন আমাদের এই চ্যানেলে ইউথ রয়েছে বা যারা এই ইউথ এজ রয়েছে ভেস্টিজের মধ্যে, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি নিজের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য এবং এবং থাইল্যান্ড ঘুরে আসার জন্য। তো ফ্রেন্ডস চলুন আগে জেনে নিতে পারবেন যে কীভাবে আপনি থাইল্যান্ড ঘুরে আসতে পারবেন যদি আপনি ইউথ হন বা কী টার্মস কন্ডিশন রয়েছে। তো চলুন আগে শুরু করা যাক। তো যেটা রয়েছে এটা এই যেটা আমাদের অফার রয়েছে এই অফারেরও কিন্তু ভ্যালিডিটি সেম 25-27 জানুয়ারি 2019। এই স্কিমে বলা হয়েছে ইউথ স্পেশাল ডিপোজিট স্কিম বাই প্রোডাক্ট রোধ 1500 অ্যান্ড অ্যাভব, অথবা লেখা আছে ইউথ স্পেশাল জয়নিং স্কিম জয়েন উইথ দ্য প্রোডাক্ট উইথ 1000 অ্যান্ড অ্যাভব অ্যান্ড গেট এ চান্স টু বি পার্ট অফ এ লাকি ড্র। 15 lucky draw winners will win a trip to Thailand. Lucky draw to be held at Vestige head office on 28 January 2019. সো ফ্রেন্ডস এটা একটা বড় গুড নিউজ। এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অলরেডি এখানে ভেস্টিজের সাথে জয়েন্ট রয়েছে এবং তিনি অবশ্যই তাকে ইউথ হতে হবে এবং সেই তার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমি কন্ডিশনে বলে দিচ্ছি আপনাদের। তো যারা অলরেডি জয়েন্ট রয়েছে যেসব ইউ তাদের জন্য একটা অফার রয়েছে কি 1500 টাকা তাহলে যদি কেনাকাটা বা তার অধিক যদি কেনাকাটা করে সেপারেটলি, এবং তার মধ্যে অবশ্যই অল প্রোডাক্ট ওর মধ্যে এগ্রি বা মিস্টার মিলন ইনক্লুডেড করতে পারেন ওনারা বা আপনারা করতে পারেন, তো তবে কিন্তু আপনি এই স্কিমের জন্য অ্যাভেলেবল হয়ে যাচ্ছেন। এছাড়াও যদি আপনার টিমে যদি কোনো নতুন ইউথ জয়নিং করে এবং জয়েন করার পর যদি তার ফার্স্ট ইনভয়েস 1000 অ্যামাউন্টের হয় এবং অ্যাভাব হয় তাহলেও কিন্তু তিনি এই অফারের সঙ্গে নিজেকে যুক্ত করে নিতে পারবেন এবং তার আইডিতে এই অফারটি ভ্যালিড শো করবে। এবং চলুন জেনে নিই কিছু টার্মস কন্ডিশন সম্পর্কে এই অফারের। দ্য স্কিম ইজ ভ্যালিড ফ্রম সেম এটা আমাদের বলে দিয়েছি যে এটা 21-27 তারিখ পর্যন্ত ভ্যালিডিটি। টু এভেল দ্য স্কিম দ্য ডিস্ট্রিবিউটার্স ডেট অফ বার্থ মাস্ট বিটুইন 1st January 1988 to 31st December 2000। এর মধ্যে কিন্তু যে ইউথ রয়েছে তার বয়স সীমা থাকতে লাগবে, তবেই কিন্তু তার ক্ষেত্রে এই স্কিমটি ভ্যালিড হবে, তার আইডিতে এই স্কিমটি ভ্যালিড বলে গণ্য করা হবে। দিস স্কিম ক্যান নট বি ক্লাবড উইথ এনি আদার স্কিম। এই স্কিমটি কিন্তু আগের ফার্স্ট স্কিমের সঙ্গে ক্লাবড হবে না, মানে আপনি যদি ওই কারিকিউমেনের সঙ্গে সাথে নিয়ে যদি আপনি 1500 টাকা কেনাকাটা অ্যাভব করেন তাহলে কিন্তু সেই স্কিমটা এর সঙ্গে ক্লাবড হবে না, এটাকে আপনাকে আলাদা হবে ফর অনলি ফর এই স্কিমের জন্য কেনাকাটা করতে লাগবে। দেন তারপরে 4 নম্বর যেটা টার্মস কন্ডিশন দিয়েছে, দি স্কিম ইজ ভ্যালিড অন মিস্টার অফ মিলান অ্যান্ড এগ্রি প্রোডাক্ট অলসো। মানে আপনাকে একটু আগেই বলেছিলাম যে মিস্টার অফ মিলান প্রোডাক্ট কেনাকাটার সাথে কিন্তু বা এগ্রি প্রোডাক্টের সাথে কিন্তু আপনি আপনার কেনাকাটার ভলিউম 1500 অ্যাভব করতে পারেন এবং তার মধ্য দিয়েই কিন্তু আপনার এই অফারটা আপনার অ্যাকাউন্টে ভ্যালিডিটি হবে। দেন যেটা রয়েছে ডিস্ট্রিবিউটার হু এভেল ইউথ স্পেশাল স্কিম ক্যান নট এভেল জানুয়ারি স্পেশাল রিপার্চেস স্কিম। মিনস যদি কোনো ইউথ আপনার স্পেশাল স্কিম নেন, হু এভেল ইউথ স্পেশাল স্কিম যদি নেন ক্যান নট এভেল জানুয়ারি স্পেশাল স্কিম, মানে যদি কোনো ইউথ এই স্পেশাল এই স্কিমটা নেয় সে কিন্তু ওই কার্কিউমেনের যেটা ফার্স্ট স্কিম রয়েছে ওটা কিন্তু ওনারা নিতে পারবেন না। তো দেন লাস্ট বলেছে 15 লাকি ড্র উইনার ফর জানুয়ারি স্পেশাল স্কিম রিপার্চেস, যেটা ওইটাতেও বলা হয়েছিল কি যে দুটো স্কিমটা কিন্তু সেপারেটলি এবং সেপারেটলি অ্যানাউন্সমেন্ট করা হবে। তো ফ্রেন্ডস এটি ছিল স্কিম সম্বন্ধীয় আলোচনা। তো সর্বশেষে বন্ধুরা আপনাদের দিকে একটাই কথা বলবো যে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিও সম্বন্ধীয় তথ্য বা স্কিম সম্বন্ধীয় তথ্য যদি আপনি আপনাদের টিমের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে আপনার টিমের প্রত্যেকের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি আপনার কোনো কোশ্চিন থাকে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আপনি কমেন্ট করতে পারেন বা এছাড়াও স্ক্রিনে আসা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আপনি ডাইরেক্টলি আমাকে কমেন্ট করতে পারেন বা ফোন এই স্ক্রিনে আসা মোবাইল নাম্বারে আমাকে ডাইরেক্টলি কল করতে পারেন। আমি চেষ্টা রাখবো আপনাদের প্রত্যেককে সময় মতো সঠিক উত্তর দেওয়ার। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, উইশ ইউ ওয়েলথ।